হ্যালো বন্ধুরা, আমি মুখলেসুর রহমান। নিউ রাজধানী কিচেনে বন্ধুরা আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমরা একটা রেসিপি নিয়ে আসব, যেটা হচ্ছে দহি ভেটকি। এটা আমাদের একটা খুব ক্ষুদে সাবস্ক্রাইবার বলা যায়, খুব অল্প বয়স্ক একটি ছেলে, খুব সুন্দর মিষ্টি ছেলে, ও বারবার এটা রিকোয়েস্ট করছে আমাদের যে দহি ভেটকি একটা রেসিপি দেওয়ার জন্য। যদিও আমরা দহি কাতলা আগে করেছি বন্ধুরা, তো দহি কাতলা রেসিপিটা আমরা লিঙ্কটা এই ভিডিওতে দিয়ে দেবো, খুব সুন্দর টেস্ট হবে। আর বন্ধুরা, একটা বিশেষ কথা বলার আছে আপনাদের, যেটা হচ্ছে যে আমরা খুবই নূতন ইউটিউবার এই ইউটিউব করতে, মোটামুটি ধরুন গোটা পঁচিশটা মতো আমরা অনলি ভিডিও দিয়েছি। তো যারা এতক্ষণ মানে এতদিন আমাদের সঙ্গে আছেন এবং আগামী দিনে থাকবেন, যেসব সাবস্ক্রাইবাররা সাবস্ক্রাইব করছে তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই এসব। এবং যেসব বন্ধুরা এখনও করে উঠতে পারেননি সাবস্ক্রাইব, দয়া করে ভিডিওগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, খুব ভালো লাগবে। মানে আমরা দিয়েছি নিউ রাজধানী কিচেন কুকস ইজি অ্যান্ড কিচেন সিক্রেট। তো আমরা কিছু সুন্দর সুন্দর কিচেন সিক্রেটও মানে আপনাদের সঙ্গে শেয়ার করছি। অলরেডি আমরা শেয়ার করেছি আপনাদের ক্যাসরোল কীভাবে ব্যবহার করতে হয়, হটপটের ইউজিং গাইডলাইন এবং তার ওয়ারেন্টি কোম্পানি কী কী বেসিসে দেয়, এটা আমরা আলোচনা করেছি। এছাড়া আমরা আলোচনা করেছি ননস্টিক কুকওয়্যারের ইউজিং প্রসেস, মানে ননস্টিক বাসনপত্র যেগুলো, ফ্রাইং প্যান, কড়াই, তাওয়া, এগুলো কীভাবে ব্যবহার করতে হয় এবং এগুলো মানে কী কী ওয়ারেন্টি পলিসি কোম্পানির আছে, মানে কোম্পানি কী সমস্যা হলে কোম্পানিগুলো সলভ করে, এসবগুলো গাইডলাইন আমরা দিয়েছি। তো এসবগুলো আপনাদের শুধু ভালো লাগবে দেখতে নয়, আমার কাজেও আসবে, খুব উপকারে আসবে। তো এই দুটোর জিনিসও লিঙ্ক আমরা দিয়ে দেবো এই ভিডিওর সঙ্গে। আগামী দিনে ওই ধরনের সিক্রেটস আমরা দেবো, এছাড়া সুন্দর সুন্দর রেসিপি আমরা দেবো। তো আগামী দিনে আপনারা দেখবেন, ভালো লাগবে ভিডিও আশা করি, এবং লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে পরের রেসিপিগুলো বা পরের এই ধরনের কিচেন ট্রিক্স বা কিচেন যেগুলো আপনার সিক্রেটসগুলো সর্বপ্রথম আপনারা পেতে পারেন। তো বন্ধুরা, চলুন আমরা দেখে নিই আজকের বিশেষ রেসিপি আমাদের, যে দহি ভেটকি। দই ভেটকি বানানোর জন্য আমি এখানে 4 পিস ভেটকি মাছ নিয়েছি, আর মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এবার এর মধ্যে আমি নুন দেব, হলুদ দেব আর লঙ্কা গুঁড়ো দেব, দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে তারপর এটাকে ফ্রাই করে নেব। এবার মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এবার গ্যাসের উপরে একটা কড়াই বসালাম, আর এখানে আমি 1/2 কাপ মতো আমি সরিষার তেল দেব। এবার গ্যাসটা অন করব আর তেলটা গরম হতে দেব। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলো দিয়ে দেব ফ্রাই করার জন্য। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি মাছগুলো ফ্রাই করব। এবার 1 পিট মাছ ফ্রাই করা হয়ে গেছে, এবার একে একে মাছগুলো উল্টে দেব। দেখুন 1 পিট ফ্রাই হয়ে গেছে, এ পিটটাও ফ্রাই করার জন্য আর একটু রাখবো। এবার মাছগুলো ফ্রাই হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নেব। এবার ওই একই কড়াইয়ের মধ্যে আমি এবার বাকি রান্নাটা করে নেব। এর জন্য প্রথমে আমি 2টো তেজপাতা দিলাম, 2টো দারচিনি দিলাম, 2টো ছোট এলাচ দিলাম আর 1টা লবঙ্গ দিলাম। এবার এগুলোকে হালকা একটু ফ্রাই করে নিতে হবে। এবার গোটা গরম মশলাগুলো ফ্রাই হয়ে গেছে, এবার আমি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সেগুলোকে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি ফ্রাই করব। এবার পেঁয়াজটা লাল লাল করে একটু ফ্রাই করে নেব।
এবার আমার পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ ফ্রাই করে নিতে হবে। এবার এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা এইভাবে চিরিয়ে নিয়ে এটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফ্রাই করব। এবার ফ্রাই হয়ে গেছে, এবার আমি এর মধ্যে টমেটোটা দুটো আমি মাঝারি সাইজের টমেটো নিয়েছি আর টমেটোটাকে এইভাবে কুচিয়ে নিয়েছি। এবার টমেটোটা দিয়ে দিলাম। এবার সবগুলো মিশিয়ে আবারও একটু ফ্রাই করতে হবে। এবার দেখুন পেঁয়াজ আর টমেটোটা কি সুন্দরভাবে গলে গেছে। এবার আমি এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হাফ চা চামচ আমি জিরার গুঁড়ো দিলাম, হাফ চা চামচ আমি ধনিয়ার গুঁড়ো দিলাম, আর এখানে অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর এখানে হাফ চা চামচ পরিমাণ আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে হাফ চা চামচ পরিমাণ চিনিটা দিয়ে দিলাম। দিয়ে সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব, আর এখানে অল্প একটু জল দেব যাতে মশলাটা না পুড়ে যায়। এবার সবগুলো মিশিয়ে নিয়ে আবারও ভালো করে কষাতে হবে, ভালো করে এটাকে কষিয়ে নেব। মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। এবার সবগুলো একটু মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এটাকে দিয়ে দিলাম। আর এ সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবো, রেখে টক দইটা ভালো করে মিশিয়ে নেব, না হলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য গ্যাসের ফ্লেমটাকে এই টক দই দেওয়ার সময় একদম লোতে রেখে দিতে হবে। এবার সেই দইয়ের কাপের মধ্যেই আমি আরেকটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার সবগুলো ভালো করে কষিয়ে নেব। এবার দেখুন গ্রেভিটা কেমন ঘন হয়ে এসছে, আর আমরা এতে আর কোনো জল দেব না, এরকম গ্রেভিটা মাখো মাখো করেই রাখবো। এবার আমরা এর মধ্যে মাছগুলো, ভাজা মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবার একটু ফোটাতে দেব। আর এবার আমরা এটাকে 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে একটু ফুটতে দেব। এর গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেব। আমাদের দই ভেটকিটা প্রায় রেডি। এবার এর মধ্যে অল্প একটু গরম মশলা ছড়িয়ে দেব। এবার আবারও একটু ভালো করে একটু নেড়ে দেব। দিয়ে এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে আবারও 2-3 মিনিটের জন্য আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। তারপর এটাকে আমরা পরিবেশন করবো।